আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে পেঁয়াজের সাথে একটা মাত্র ডিম দিয়ে ম্যাজিক্যাল স্বাদের একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে শুরুতে আমি এখানে তিনটা বড়ো আকারের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি এবার কেটে নেব ছুরির সাহায্যে পেঁয়াজগুলোকে আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি অনেক বেশি চিকন অথবা অনেক বেশি মোটা করে কাটা যাবে না এরকম করে কাটতে হবে আমি এটাকে এরকম ভাগ করে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে গোল গোল করে খুলে নেছি গোল ভাজটা খুলে নিলেই হবে একইভাবে সবগুলো পেঁয়াজের গোল করে এরকম ভাজটা খুলে নিতে হবে তো এটা দেখতে পেঁয়াজের রিংয়ের মতো হয়েছে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন একটা বোলের ভিতরে নিয়েছি এবারের ভিতরে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম ফ্রিজে থাকলে এটাকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে তারপর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ হাফটা চামচ পরিমাণে অথবা স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চা চামচ অনেক বেশি ঝাল হবে না মোটামুটি ঝাল হবে রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগবে এটার ভিতরে তাই অবশ্যই রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এর ভিতরে আর কোনো উপকরণ লাগবে না এবার এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে প্রথমে মেখে নিতে হবে এরপর এর ভিতরে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে আবারও মেখে নিচ্ছি একদমই সহজ কিন্তু মাত্র দশ মিনিট লাগবে এই রেসিপিটা তৈরি করতে এখানে প্রায় হাফ কাপ পরিমাণে ময়দা আমি অ্যাড করেছি তো অল্প করে পানিও দিতে হবে যাতে ময়দাটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কোটিং করা যায় আর এটা কিন্তু মাখা মাখা হবে দু থেকে তিন টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে চল যাচ্ছে পরবর্তী স্টেপে এখানে তেল ভালোভাবে গরম করে নিয়ে চুলার রাসটা মাঝারি থেকে করে দিয়েছে তো তেলটা গরম হবার পরে আমি এক এক করে পেঁয়াজের এই রিংগুলো দিয়ে দেব ব্যাটারের ভিতরে ভালোভাবে এটাকে ডুবিয়ে এরকম কোটিংটা ভালোভাবে করে তারপরে তেলের ভেতরে দিতে হবে আমি এক এক করে বেশ কয়েকটা এভাবে দিয়ে দিচ্ছি রিংগুলো দেওয়ার পরে দেখবেন যে এরকম ফুলে উঠেছে এই পর্যায়ে গুলোকে অল্প অল্প করে নেড়ে দিচ্ছি আর নিচের দিকটা যখন কালার চলে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়ে গেছে এটা কিন্তু ফুলে গেছে দেখুন তো এইগুলোকে উলটিয়ে পাল্টিয়ে আমি একটা সুন্দর রঙ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এটি গরম তেলে ভাজার চেষ্টা করবেন না হলে কিন্তু তেলটা ভেতরে ঢুকে যায় আর এর জন্য বেশি তেল তেলে হয়ে যায় আর খেতেও তখন ভালো লাগে না আস্তে আস্তে কিন্তু কালারটা খুবই সুন্দর চলে এসেছে আর এগুলো কিন্তু ফুলে গেছে দেখুন এগুলোকে তেল থেকে আমি তুলে পরিবেশন করে দেখাচ্ছি খুব সহজে তৈরি হয়ে গেল ডিম দিয়ে অনিয়ন রিং ফ্রাই চা অথবা কফির সাথে আপনারা এই রেসিপিটা পরিবেশন করে দেখতে পারেন এটা খেতে অসম্ভব মজাদার হয় আর সবচেয়ে বড় কথা উপকরণগুলো অনেক কম আর হাতে নাগালেই আছে আর এটার স্বাদটা এতটাই ম্যাজিক্যাল যে আপনারা তৈরি করে না দেখলে বুঝতে পারবেন না পেঁয়াজ আর ডিম দিয়ে এতটা মজাদার একটা রেসিপি তৈরি করা যায় গরম গরম পরিবেশন করবেন দেখুন কতটা মচমচে হয়েছে তো আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ